বাজেটটা আমরা যারা আছি যারা গাড়ি ব্যবসা করি এই বাজেটটা হওয়াতে আমরা একেবারে অখুশি না তার কারণ হলো ধরুন বাজেটে পাঁচ লক্ষ টাকা করে এক এক ডিউটি বাড়াই দিল তাতে কি হতো ধরুন আমার কাছে আছে ধরুন দুইশো গাড়ি আড়াইশো গাড়ি আমি রাত রাতে কিন্তু ধনী হয়ে গেলাম বাজেটে বাড়লে তো সাথে সাথে কদিনের মধ্যে তারা দাম বাড়িয়ে দিই এটাই স্বাভাবিক কেননা কমলে কাস্টমার এসে সাথে সাথে জিজ্ঞেস করে ভাই দাম তো কমেছে কিন্তু আমার কিন্তু ইম্পোর্টেড মাল কিন্তু কিন্তু সে ডিমান্ড করে ভাই আমাকে কম দেন এতে করে কি কমালেও কিন্তু খুব অসুবিধা তার কারণ পাঁচ লক্ষ টাকা দিয়ে হঠাৎ কমে যায় একটা গাড়িতে তাহলে দেখা যায় যে অনেকে ইম্পোর্ট করে এনেছে তার স্টকে আছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই প্রত্যাশা যেটা ছিল এনবিআর কাছে মনে করি যে প্রত্যাশা পূরণই হয়েছে আমরা গাড়ির গাড়ির সেক্টরটাকে শুধু বলছি ডন পারভেজ বলছিলেন যে ঝুঁকিপূর্ণ বাজেট এই ঝুঁকিপূর্ণ বাজেট কি আসলে শেষ পর্যন্ত দেশের অর্থনীতি থেকে ঝাকুনি তৈরি করবে কিনা এরকম কোনো সংখ্যা আছে কি না ঝাঁকুনি আমরা তো খাচ্ছি আমি ঝাঁকুনি সেই কোভিড পরবর্তী তারপরে এই দুইটা যুদ্ধ সব কিছু মিলে ব্যবসায় আসলেই খুব কষ্টে আছে তারপরেও কোভিডের কথা যদি বলি তখন তো মাননীয় প্রধানমন্ত্রী যেই প্রণোদনা দিয়েছিল সেটা একটা কোরামিনের কাজ করেছে এটা সত্যি ওই টাইমে কিন্তু অনেক দেশ কিন্তু এই সাপোর্টগুলো দিতে পারেনি তো মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ী বলবো শুধু ব্যবসায়ী না যেখানে যেখানে কোভিডের সময় প্রণোদনা দেওয়া দরকার আর্থিক সাহায্য রাইটলি উনি করেছেন এবং সেটা কিন্তু অনেক অনেক আমাদেরকে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা সাহায্য দিয়েছে এটা পজিটিভ আর অ্যাকচুয়ালি আওয়ামী লীগ গভর্নমেন্ট এ বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট চেষ্টা করছে ধরুন অবকাঠামো যেভাবে উন্নয়ন করেছে সারা বাংলাদেশে এটা আমার মনে হয় যে পঁয়ত্রিশ এই ফিফটি থ্রি ইয়ার্সে কেউ দেখেছে এত দ্রুত সারা বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে যিনি কাজ করছেন এবং দৃশ্য তো অনেক হয়েও গেছে সেই জায়গায় আমরা মনে করি যে অনেক কিছু পজিটিভ আছে এখন কিছু কিছু জিনিস তো বাস্তবতা বাস্তবতা শুধু বাংলাদেশে না একটু আমি যেটা বলেছিলাম আমার আগের যে কথায় যে ওয়ার্ল্ডের সবখানে ইনফ্লেশন জিজ্ঞাসা করলেই সবাই একই কথা বলবেন আমাদের বাঙালি ভাই যারা আছে তাদেরকে বিদেশে জিজ্ঞেস করলে ভাই ইলেকট্রিসিটির বিল যারা ছিল তা বেড়ে এত পার্সেন্ট হয়েছে থার্টি পার্সেন্ট প্লাস হয়েছে তারপরে দ্রব্যমূল্য দাম বেড়েছে আমরা বাংলাদেশের মানুষ যারা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের মধ্যে আছে ব্যবসার সাথে আছে তারা কিন্তু সামহাও যে কাজগুলো শিখেছে আমি যদি মনে করি গার্মেন্টসের যারা শ্রমিক ভাই বোনরা আছেন যে গার্মেন্টসের কাজটা শিখেছেন কিংবা যারা আজ শু ফ্যাক্টরিতে আছেন মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাস শ্যু বানাচ্ছেন গার্মেন্টসের পণ্য বানাচ্ছেন বিভিন্ন আইটেমগুলি বানাচ্ছেন এটা তো আর ভুলবে না এতগুলো মানুষ তো শিখে গেছে তাই না এই গত এ বিশ তিরিশ বছরে সেইখানে সাপোর্টটা যদি প্রপারলি পাওয়া যায় এখন দেখেন এত তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ লোক গার্মেন্টসেই আছে ধরেন তো প্রতিনিয়ত তারা একটা লিপস্টিক ইউজ করে একটা পাউডার লোকাল মার্কেট ইজ হিউজ বড়ো আঠেরো কোটি মানুষ সেখানে আমাদের লোকাল মার্কেট কিন্তু অনেক বড়। ধরেন একটা স্যান্ডেল কিংবা মানে স্যান্ডেল যদি কেউ বানায় সেটা যদি প্রপারলি তারা মার্কেটিংও করতে পারে দেখা যায় যে মানুষ তো পা ঢাকার জন্য স্যান্ডেল পরবে ডেইলি পরবে এটাও কিন্তু মার্শাল্লা চলে বাইরে যাওয়া লাগে না সো লোকাল মার্কেটটা অনেক বড় সেই লোকাল মার্কেটের এই পণ্য তৈরি করা কিংবা মার্কেটিং করা এই সাপোর্টগুলোর জন্য আমরা শুধু ব্যবসায়ীরা বারে বলি যে কিছু নীতিগত সহায়তা আমাদের দরকার আমি একটু আমার সেক্টর নিয়ে বলি তার কারণ হলো আমি তো গাড়ি ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছি সভাপতি আমরা আপনার এই অন অন ইয়ারেই ধন্যবাদ জানাতে চাই এনবিআরকে যে এই বাজেটটায় ওনারা দীর্ঘদিন আমরা বলছিলাম যে একটা দীর্ঘমেয়াদী শুল্ক নীতিমালা হওয়া উচিত দীর্ঘমেয়াদী তো মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন আমি মনে করি সেই রকম একটা স্মার্ট শুল্ক নিতে মালা হওয়া উচিত দীর্ঘমেয়াদী তার কারণ প্রতি বছর বছর যদি শুল্কর পরিবর্তন হয় হয় ডিউটি বাড়লো কিংবা কমলো। ধরেন যিনি ইনভেস্ট করবেন সেও একটা টেনশনে থাকে যে সামনের বছর কি হবে যিনি কিনবেন ক্রেতা সেও একটা কিন্তু অস্থিরতার মধ্যে থাকে যে বাজারের আগে কি কিনে ফেলবো দাম কি বাড়ছে না কমছে তো সেটা মনে করি যে এনবিআর সেই রাস্তায় হাঁটছে আলহামদুলিল্লাহ গত অর্থ বছরও দেখেছি আমরা গাড়িতে কোনো ডিউটি বাড়েনি এই অর্থ বছরও একই রেখেছে তা আমি প্রস্তাব করেছিলাম আমাদের সংগঠন থেকে যে আমরা একটা স্মার্ট শুল্ক নীতিমালা দেখতে চাই যেটা মিনিমাম পাঁচ বছর মেয়াদি হবে এটা করে উইন উইন সিচুয়েশন এবং এনবিআরও তারা চিন্তা করতে পারবে তাদের যে রাজস্ব আদায় সেক্টরগুলোতে তাদের একটা ধারাবাহিকতা থাকবে যে না ঠিক আছে আমি মনে করি যে আমি এই সেক্টর থেকে এরকম রাজস্ব পাবো আর একটা আমরা যদিও প্রত্যাশা ছিল যে মতলব ভেক্টরকে বলছিলেন যে ইলেকট্রিক ইলেকট্রিক ভেহিকেল ডিউটি কমানোর কথা ভেবেছিলাম কিন্তু ওটা সাপ্লিমেন্টারি ডিউটি একই আছে হাইব্রিড গাড়িও টাচ করা হয়নি আমরা বলেছিলাম এবং মাইক্রোবাস যেটা যেটা আমরা বলি যে গণপরিবহনের সাবস্টিটিউট হায়েস্ট মাইক্রো যেগুলি বারো সিটার সেই গাড়িগুলো তো সাপ্লিমেন্টির ডিউটি কমায় নেই তারপরেও আমি বলবো যেটা মনদের ভালো বাজেটটা আমরা যারা আছি যারা গাড়ি ব্যবসা করি এই বাজেটটা হওয়াতে আমরা একেবারে অকুচি না তার কারণ হলো একটা ছোট্ট এক্সাম্পল দিই ধরুন বাজেটে পাঁচ লক্ষ টাকা করে এক এক টাকা ডিউটি বাড়াই দিল তাতে কি হতো ধরুন আমার কাছে আছে ধরুন দুইশো গাড়ি আড়াইশো গাড়ি আমি রাতের রাতে কিন্তু ধনী হয়ে গেলাম অ্যাসেসমেন্ট করা আছে প্রায় দশ হাজার গাড়ি যার যার কাছে গাড়ি আছে সে কিন্তু রাতারাতি অনেক বড় বিকজ বাজেটে বাড়লে তো সাথে সাথে কদিনের মধ্যে তারা দাম বাড়িয়ে দিই এটাই স্বাভাবিক কেননা কমলে কাস্টমার এসে সাথে সাথে জিজ্ঞেস করে ভাই দাম তো কমেছে কিন্তু আমার কিন্তু ইম্পোর্টেড মাল কিন্তু আগের বাজারের কিন্তু সে ডিমান্ড করে ভাই আমাকে কম দেন এতে করে কি কমালেও কিন্তু খুব অসুবিধা তার কারণ পাঁচ লক্ষ টাকা দিয়ে হঠাৎ কমে যায় একটা গাড়িতে তাহলে দেখা যায় যে অনেকে যারা ইম ইম্পোর্ট করে এনেছে তার স্টকে আছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক আছে দেখা কাছে ব্যাঙ্ক ক্লাসিফাইড হয়ে যাচ্ছে তো সব কিছু মিলে আমাদের এই প্রত্যাশা যেটা ছিল এর কাছে মনে করি যে প্রত্যাশা পূরণই হয়েছে আমরা গাড়ির গাড়ির সেক্টরটাকে শুধু বলছি এবং আমরা ধন্যবাদও জানাচ্ছি অনিয়ারা যে মানে চেয়ারম্যান এবং যিনি মেম্বার কাস্টম আছে ওনারা আমরা যখনই গিয়েছি যে কোনো কাজে গিয়েছি ওনারা কিন্তু সাহায্য করেছে এই সাহায্যটুকু পেয়েছে যে পলিসিগত সাপোর্টটা পেয়েছে সাথে সময় নিয়ে আমরা আলোচনা শেষ করব হাবিবুল্লাহ ডন ডন ভাই আলোচনা শেষ করতে চাই যেটি পারফেসর বললেন যে নৈতিকতার যে অবক্ষয় নৈতিক অবক্ষয় যেটা সব জায়গায় আমাদেরকে খুব বেশি করে প্রভাব বিস্তার করেছে সেখানে আসলে ভালো সোনার বাংলা গড়া বা বাজেটের বা লক্ষ্য অর্জনে কী কতটা অন্তরায় আপনার কী মনে হয় এটা এটা খুব চিন্তার বিষয় তার কারণ দুর্নীতিটা তো আগেও ছিল এখনও আছে আগে বলতে যদি মনে করি বিশ তিরিশ বছর আগে তখনও ছিল এখনও আছে তো বঙ্গবন্ধু একটা ভাষণ মনে আছে কদিন আগে দেখছিলাম দেখে কিংবা চুহাত্তরী মনে বলেছিল যে আমার শ্রমিক আমারা ওরা যারা খেতে মজারা আছে তারা তো দুর্নীতি করে না করে হইল করে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তো উনি কিন্তু তখন রিয়েলাইজ করেছিল যে আসলে তো আশেপাশে সবই তো দেখছে যে দুর্নীতি করার চেষ্টা করছে তো তখনও ছিল এখনও আছে পরিমাণটা বেড়েছে উনি বলছিলেন যে সবাই পায় সোনার খানি আমি উনি তখন তো বলে গেছেন তো সেই আজ থেকে কত বছর আগে তখনও তো ছিল তাহলে এখনও আছে তো এখনও আছে এখন এটা বেড়ে গেছে এটা দুর্নীতি ব্যাপারটা এমন হয়েছে এখন যে খুব ডিফিকাল্ট এর থেকে বেঁচে আসা কোনো সেক্টর বাদ নেই যদি বলেন ব্যবসায়ী মহল সেখানেও আছে কোথায় নেয় চাকরিজীবী ব্যবসায়ী এভরিওয়্যার হুজুরদেরও আছে এভরিওয়্যার আর দুর্নীতি বলতে কি একটা হলো সরাসরি কাউ থেকে তো ঘুষ খাওয়া সেটা এক টাইপের দুর্নীতি আরেকটা হলো আমি বিভিন্ন উপায়ে মানুষকে ঠেকিয়ে আমার কাজটা বাগিয়ে নিলাম সেটাও কিন্তু একটু দুর্নীতি তো এই জিনিসটা থেকে বেরোতে হলে কি ওই যেটা মাতলুব ভাই যেটা বললেনি তো মাইন্ড মেন্টাল এটা এটা নীতি নীতি করে কিন্তু আপনি শেষ করতে পারবেন না আন্দোলন হিসেবে নিতে হবে হবে আপনার মাইন্ড সেট আপটা ঠিক করতে হবে যে না আমি আসলে এগুলো করবো কি করবো না কিন্তু আমি দেখলাম যে একটা অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে যতই দিন যাচ্ছে কত দ্রুত পয়সা কামাতে হবে কত দ্রুত আমার বাড়ি করতে হবে আমার গাড়ি করতে হবে আমার ছেলে মেয়েকে বিদেশে পাঠাতে হবে আরে একজন চাকরিজীবী মানুষ হয়তো স্যালারি পাচ্ছে সত্তর আশি হাজার টাকা ছেলে মেয়ে কিন্তু বাইরে পড়ছে সব বিদেশে সেকেন্ড হোম করছে সো এইগুলির প্রশ্নের কিন্তু উত্তর খুঁজে পাওয়া যাবে না এখন এইটা ভেরি চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশে এইটা কিন্তু সহসা আইটার থেকে বেরোবার কোনো রাস্তা আমি দেখি না আমি দেখি না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা চেঞ্জ না হবো সেখান থেকে আমরা কিন্তু বেরোতে পারবো না জি ডন ডান আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতের সময়